ভারতের উৎপাদিত করোনা ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বাংলাদেশ। দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা দুদিনের ঢাকা সফরে এসে এ কথা জানিয়েছেন। অন্যদিকে ভ্যাকসিন উৎপাদন ও ট্রায়াল সহ এ বিষয়ে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ। হর্ষবর্ধন শ্রিংলার সফরের শেষ দিনে উভয় দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবর্তন ও সীমান্ত হত্যা সহ অমীমাংসিত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। ফজলে রাবি রিপোর্ট। কেন করোনা পরিস্থিতির মধ্যে হঠাৎই ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব? কোনো পক্ষই বিষয়টি স্পষ্ট করেনি। আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণ, চীনের সাথে বাংলাদেশের সম্পর্কে ভারতের অস্বস্তির কারণেই শ্রিংলার ঢাকা সফর। চীন কিংবা পাকিস্তান ছাড়াও নেপালের সাথে ভারতের সম্পর্কের অবনতির কারণে ঢাকা এখন দিল্লির কাছে বেশি গুরুত্বপূর্ণ বলেও মনে করেন কেউ কেউ। এসব আলোচনা নজরে এসেছে বলে জানান পররাষ্ট্র সচিব। একটা ব্রেক থ্রু আমরা বলতে পারি যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ককে ওনারা এতটাই গুরুত্ব দেন যে ওনারা বাংলাদেশকেই প্রথম চুজ করেছেন এই বার্তাটি নিয়ে যে তারা দুই দেশের সম্পর্ককে আরও বেগবান করতে চান। কোভিড পরবর্তী নতুন প্রেক্ষাপটে বাংলাদেশকে বেশি গুরুত্ব দেওয়ার কারণে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা এসেছেন বলে জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব। তিনি বলেন, বৈঠকে রোহিঙ্গা ইস্যু, সীমান্ত হত্যা, কোভিড টিকা সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। যে ভ্যাকসিনগুলো ডেভেলপ করছে সেটা শুধু ভারতের জন্যই নয়, এবং প্রথম দিকেই আমাদের জন্য সেটা অ্যাভেলেবল করা হবে। নিরাপত্তা পরিষদের যে সমস্ত আলোচনা হবে আগামীতে রোহিঙ্গা ইস্যুতে, সেই ব্যাপারেও তাদের সহযোগিতা আমরা কামনা করেছি। বাংলাদেশের সাথে তাদের যে বর্তমান যে গভীর সম্পর্ক রয়েছে সেটার আলোকে তারা আমাদেরকে সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে ভারত। ভারতের কোভিড ভ্যাকসিনে বাংলাদেশের অগ্রাধিকার নিয়েও কথা বলেন হর্ষবর্ধন শ্রিংলা। ইন্ডিয়া ইজ নেবার টু বোথ বাংলাদেশ এন্ড মিয়ানমার। We believe that it is important that we continue to take a position that facilitates the return, safe and dignified return of the Rohingya refugees. We will continue to work on it. অমীমাংসিত ইস্যুতে আলোচনা এগিয়ে নিতে শিগগিরই দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে বলেও জানান তারা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।